I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. I love Muhammad Rasulullah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. আপনাদেরকে অশেষ মুবারকবাদ যে আজকে পীরের আওলাদকে অপমান অপদস্ত করার কারণে আপনাদের মূল্যবান সময়টি দিয়ে পানিতে ভিজতে ভিজতে প্রতিবাদ করার জন্য अंजुमने जमियत उलामा तरफ थे के समस्त मानुष के आमी जानाई मुबारकबाद देखें आज के जे एमएलए शौकत मोल्ला जार चक्रांते आज के पीरेर औलाद के অপমান অপদস্থ করেছে কিছুদিন পূর্বে ওই ব্যক্তি বলেছিল পীর সাহেবরা দালাল সমস্ত পীর সাহেবকে জড়িয়ে বলেছিল পীর সাহেবরা দালাল আমরা সকলে তৃণমূল পার্টিকে ভালোবাসি তৃণমূল পার্টিকে ভালোবাসি ভারতের সংবিধান আইনকে যথাযোগ্যভাবে সম্মান ইজ্জত করি ভারতের সংবিধান আইনকে মেনে চলি কিন্তু আজকে তৃণমূল পার্টিকে ভালোবাসি বলে তৃণমূলের কোন নেতা কোন এমপি কোন এমএলএ আমাদের উপরে আক্রমণ আনবে বিচারদের অপমান অপদস্থ করবে আমরা কিন্তু মেনে নেব না কারণ ফুরফুরা দরবারটা এমন একটা দরবার যেই দরবারের দিকে শুধু ভারতবর্ষ নয় ওপার বাংলা বাংলাদেশ শুধু তাকিয়ে থাকে সেই দরবারের প্রতি আক্রমণ আনবে সেই আওলাদে রসুলদের প্রতি অপমান অপদস্ত করবে আমরা মেনে নেব না তারই প্রতিবাদে আপনারা যে সাড়া দিয়েছেন আঞ্জুমানে জমিয়ত উলামা আহলে সুন্নাতুল জামাত খুশি হয়ে আপনাদেরকে অসংখ্য মুবারকবাদ জানাই দীর্ঘ সময় নয় দু এক কথার মধ্যে আমাদের এই পথসভা শেষ হবে কারণ মাগরিবের সময় হয়ে আসছে সেই হিসাবে আমাদের আঞ্জুমানে জমিয়ত উলামা কৃষ্ণপুর শাখার সম্পাদক মহাশয় উনি দু এক কথা বলবেন আপনারা শুনুন তারপরে আমাদের কাছে উপস্থিত আছেন আঞ্জুমানে জমিয়ত উলামা গড়বেতা থানা কমিটির সম্পাদক মহাশয় জনাব আলহাজ আব্দুল মুক্তার সাহেব উনি কিন্তু কিছু বলে সভাটি শেষ করবেন আসসালামু আলাইকুম সর্বপ্রথমে ফুরফুরা দরবার শরীফের পক্ষ থেকে এবং কৃষ্ণপুর আঞ্জুমানে জমিয়ত উলামার শাখা কমিটির পক্ষ থেকে আপনাদেরকে অশেষ মোবারকবাদ যেই রাজ্য সরকারের এমএলএ আমাদের ফুরফুরা দরবার শরীফের উপর আঘাত এনেছে সেই রাজ্য সরকারের নেতার নেতৃত্ব এখানে অনেকে আছেন আপনারাও দেখুন ওই লাশ সাহেবকে একটু বলে দিন এরকম পানির মধ্যে মানুষ ভিজে ভিজে ভালোবাসায় মহব্বতে একটা মিছিল করে দেখান পারবেন নীলাভ সাহেব আমরা সবাই দিয়েছিলাম পুকুর আগুনতে আমরা জানি পুকুর আগুনতে গেলে মাছ দুটা একটা ঝাঁক লায় সে ঝাঁকলি থেকে যে পকুল আগুনদার দুটো একটা মাছ খাবে এটা আমরা সবাই জানি কি জানি না আমরা কিন্তু জানি তবে আমরা
ওষুধ চুরি করবে এটা কিন্তু আমরা বরদাস্ত করবো না, মেনে নেবো না। কি মেনে নেবেন? সর্বপ্রথমে আমি সংগঠনের পক্ষ থেকে একটা জিনিস জানতে চাই, আপনারা আমাদের উপরে বিশ্বাস আছেন তো? বিশ্বাস আছে তো? আমি আজকে সেই ফুরফুরা দরবার শরীরের পক্ষ থেকে, কৃষ্ণপুর শাখার পক্ষ থেকে আজকে বলতে চাই, সেই রাজ্য সরকারের এমএলএ সাহেব যেহেতু আমাদের বিশ্বাসদেরকে দালাল বলেছেন এবং আওলাদের হাত উঠিয়েছেন, সেই রাজ্য সরকারের সংগঠন নেতৃত্ব আমাদের এলাকাও আছে, চলছে, আমরাও এখনো আছি। কি গো আমরা নাই? আমরা তৃণমূলের পক্ষেই এখনো আছি। তবে আমরা যেটা আমাদের ফুরফুরা দরবার শরীফের পক্ষ থেকে পীরের আওলা যে টাইমটা দিয়েছে, 24 ঘন্টার মধ্যে যদি সকল মোল্লাকে উপযুক্ত শাস্তি না দেয়, অ্যারেস্ট যদি না করা হয় ততক্ষণ পর্যন্ত, যদি আপনারা একমত হয় আমার মতে মত দেন, তাহলে অতক্ষণ পর্যন্ত আমাদের এই কৃষ্ণপুর অঞ্চলে যত পার্টি অফিস আছে তৃণমূলের সব বন্ধ থাকবেন। একমত তো? যদি কোন তৃণমূলের নেতা কোন এমএলএ সাহেব মনে করে গায়ের জোর দেখি আমরা পার্টি অফিস খুলবো, আপনারা খুলতে পারেন, তবে এটা জেনে রাখুন আমরা আপনাদেরকে জায়গাটায় বস করিয়েছি, আমাদের পয়সা আপনারা পার্টি অফিসটা করেছেন, আমাদের ভোটে আপনারা নেতৃত্ব হয়েছেন, আমরা কিন্তু নাই। তবে যদি আরো একটু গায়ের জোর দেখেন আমরাও কিন্তু দেখিয়ে দেবো। কি গো দেখাবেন তো? দেখাবেন তো? 24 ঘন্টার ভিতরে যে টাইমটা দেওয়া হয়েছে টাইমটা যদি না মানে, এরপরও যদি এখানে পার্টি অফিস খুলে, আগে সর্বপ্রথম আমার এই অঞ্চলে পার্টি অফিস বন্ধ থাকবে। এত একমত আছে তো? তাই আমি আপনাদেরকে সুস্থ ভাবে, হ্যাঁ এখন থেকে বন্ধ থাকবে, এখন থেকে বন্ধ থাকবে, সেটাই তো বললাম, এখন থেকে বন্ধ থাকবে পার্টি অফিস, বকর মোল্লা অ্যারেস্ট হবে, এটা আমি হুকুম জারি করছি নি, এটা আমি হুকুম জারি করছি নি, কারো পার্টির দালালি করছি নি। আগে আপনাদের কাছে ইমান না পার্টির নেতা? আগে আপনাদের কাছে দাদা হুজুর না পার্টির নেতা? যদি সত্যিকারে দাদা হুজুর হয়ে থাকে, ইমান যদি হয়ে থাকে, ওই তৃণমূলের নেতা শুনে রেখেছে, তোদের গায়ে ইমানের রক্ত আছে, ইসলামের রক্ত আছে, দাদা হুজুরের মহব্বতের মানুষ তোমাদের ভিতরে আছে, তবেই জানবো তোমরা আমাদের। আর যদি তোমরা বলো না গায়ের জোর দেখে পার্টি অফিস খুলবো, তবে তোমরা আমাদের নয়। কি গো আমাদের? তাহলে আমরা জানবো তোমরা আমাদের বাইরে। তোমরা যেমন আজকে যেটা আমাদের জ্ঞানে আমাদের উচিতে বলে, আমাদের জ্ঞানের মধ্যে বলে, শওকত মোল্লা কিন্তু তৃণমূলের কেউ নয়, সে হচ্ছে একজন বিজেপির দালাল মনে করি, এটা আমি বিজেপির দালাল মনে করি। কেন এরকম? তৃণমূলের বহু নেতা আছে, বহু নেতা আছে, তারা দিনের বেলায় তৃণমূল, রাতের বেলায় আরএসএসের মেম্বার হয়ে বসে আছে। ওই শওকত মোল্লা এক সময় সিপিএম এর হারমাদগিরি করেছে, বহু জাল নিয়েছে, আজকে সেটা করার চেষ্টা করছে, তো আজকের দিনে আর হবে না দাদা, সেদিনটা ভুলে যান, সেদিন হয়েছে আজকে আর নয়। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করবো, শান্তিভাবে আমাদের উপরে ভরসা রেখে, বিশ্বাস রেখে আপনারা কাজ করবেন, কেউ নিজে নিজে হঠাৎ হঠাৎ করবেন না। পুলিশ অফিসার আসবে, পুলিশরা আসবে, যেমন গত পরশু দিন একটা আমরা একটা পুলিশের উপরে একটা যেমন ক্ষোভ তৈরি করে দিলাম, না পুলিশদের সাথে করবেন না, পুলিশ আমাদের সাথে আছে, এটা আমার বিশ্বাস আছে, পুলিশের সাথে আমাদের কথা হয়, আমরা তাদের সাথে আলোচনা করি, আমাদের কাছেই আছে তারা, তারা আমাদের পক্ষেই আছে। তাই অনুরোধ করব, যেটা বললুম, যদি এখানে নেতৃত্ব বিশেষ করে কনভেনার লালচান আছে তাকে লক্ষ্য করে বলছি, আপনি আপনার অঞ্চলকে, যেটা বললুম, যদি এতগুলো মানুষকে আপনি ভালোবেসে থাকেন, এতগুলো মানুষকে যদি আপনি চেয়ে থাকেন, আপনি এখন থেকে আমার সমস্ত অঞ্চলে পার্টি অফিস বন্ধ থাকবে। আমরা কিন্তু তৃণমূলের বিরুদ্ধে না কি গো? এটা তৃণমূলের বিরুদ্ধে কথা বলা হলো? আমরা তৃণমূলের বিরুদ্ধে নয়, যদি আমার পীরের আওলাতের উপরে যদি
আক্রমণ করে ভুল শিকার না খায়, নত শিকার না হয়, তাহলে আমরা কিসের? তোমাকে ধূপ দেবো নাকি? আমরা আমরা ধূপ দেবো না। 21 সালে উপযুক্ত উচিত শিক্ষা দিয়ে দেবো। কি দেবেন? ব্যালট বাক্স উচিত শিক্ষা আমরা কিন্তু দিয়ে দেবো। তাই আমি সংক্ষিপ্ত এই কটা কথা বলি শেষ করছি। যদি বলার মধ্যে আপনাদের মনে কষ্ট থাকে, দিয়ে থাকি, আল্লাহ আস্তে ক্ষমা করবেন। শওকত মোল্লার নেতৃত্ব মানছি না, মানবো না। আরে শুনে তুল জমা ছিল, আঞ্জমানে জমে তোলা মা ছিল সমস্ত ধর্মের মানুষ, বিশেষ করে কৃষ্ণপুরী এলাকার আমার দাদা হুজুরের ভক্ত মুরিদানগণ, সকলকে জানাই আন্তরিক সালাম ও মোবারকবাদ। আজকে আপনারা প্রত্যেকে অবগত হয়েছেন, আর নতুন করে অবগত করানোর কিচ্ছু নেই। একটা কথা মহিদুল ভাই আমাদের খুলে পরিষ্কার বলেছে। অনেকে বলে মহিদুল ভাই হয়তো পার্টির দালাল হয়ে গেছে, হয়তো পার্টির সঙ্গে মিশছে, কথা বলছে, হয়তো ডাকলে চলে যাচ্ছে। আমি মহিদুল ভাইয়ের বিষয়টা একটু বলি, যে হয়তো মনে করছে যে হয়তো ওদের পক্ষে হয়তো ওদেরকে তুলে ধরছে না। আমাদেরকে মিশতে হয়, আমাদেরকে যেতে হয়। আমরা চেষ্টা করি আঞ্জুমানে জমিয়তে উলামার যারা নেতৃত্ব এখানে আছে, যে আমরা যদি তাদের সঙ্গে বলে তাদের সঙ্গে মিশে যদি আমাদের অধিকারটা আমরা নিতে পারি, এই জন্যই কিন্তু আমরা যাই। কথা বলতে হবে, মানুষ আমরা কেউ দুশ্মন নয়। এই জন্য খেয়াল রাখবেন, আঞ্জুমানে জমিয়তে উলামা যেখানে এখানে যেভাবে আছে আপনারা সাথে থাকুন। আমি ওখানেও বলেছি, খালি মুখে আজকে এখানে বলছি, যে আজকে যদি আঞ্জুমানে জমিয়তে উলামাকে আপনি একটু শক্ত করে ধরেন, আপনার এখানে আপনার যে অধিকার আপনার ঘরে চলে যাবে কোনো সন্দেহ নাই। আর যদি আপনার আমাদের সাথে না থাকে, আপনারা কিন্তু কিচ্ছু পাবেন না। মহিদুল ভাই একটা কথা পুকুরের এক্সাম্পল দিয়েছে, পুকুর থেকে কখন মাছ ছাঁকা হয়ে চলে যাবে আপনারা জানতে পারবেন, কিছু বলতে পারবেন না, জানতে পারবেন, কিছু কইতে পারবেন না। এই জন্য সংগঠনের পাশে থাকুন। আর অনেকে আমাদেরকে ভুল বুঝাচ্ছে, আব্বাস ভাইয়ের কথা শুনে যারা উৎপাত করছে বা নেমে যাচ্ছে, বিজেপির লাভ করে দিচ্ছে, বিজেপির লাভ করে দিচ্ছে। বিগত যে ভোটটা হলো, আব্বাস ভাই ছিল না ওখানে, প্রার্থী দেয় না, এমপি সিট চলে গেছে, গেছে না যায়নি বলেন? তাহলে বিজেপির আমরা দালাল নই, বিজেপির দালাল যদি হয় মানুষ এনার্জি দিবে বিজেপির দালাল। কথা ঠিক খেলতে জানি, জানি কি জানি না, আমাদেরকে খেলাবেন আর খেলবো না, আমরা খেলতে জানি। আমাদের খেলা দেখে তোমাদের খেলতে হবে, কথা ঠিক কি না? আগামীতে আপনারা তৈরি থাকুন। আজকে নিজেরা সামলাতে পারে না, আব্বাস ভাইয়ের হাত গায়ে হাত তুলতে যাচ্ছে, আমফানের টাকা নিয়ে তৃণমূলের দশটা গোষ্ঠী হয়েছে, কথা ঠিক কি না? আর আব্বাস ভাইয়ের দিকে আঙুল তুলে কথা বলছে। আজকে বিভিন্ন জায়গায় এখান থেকে একটাই বার্তা দিতে চাই, এলাকা দেখতে যাবো না। কৃষ্ণপুর এলাকার মানুষ, আপনারা সঠিকভাবে মজবুত হয়ে দাঁড়ান। কোন জায়গায় কিছু পাক আর না পাক, আপনারা যদি মজবুত হয়ে থাকেন, সরকার যেগুলো দিচ্ছে ওগুলো কিন্তু সরকারের দয়ার কোন জিনিস নয়, ওটা আমাদের অধিকার, আমাদের পাওনা, কথা ঠিক কিনা? ও বাবা, এ নিয়ে যারা এমন শুরু হয়ে গেছে, ও নেতারা ভেবে নিয়েছে, নেতারা ভেবে নিয়েছে 21 সালে হয়তো থাকবো না,
কথা ঠিক কিনা বলেন আরে রাখলে আমাদের মতো মাওলানারা রাখতে পারবে অজির হয়ে রাখতে পারবে চৌধুরী গুলোকে বামফ্রন্টকে ফুলপুরা দরবার শরীফে ঝান্ডা বেঁধে দেওয়ার জন্য এই পশ্চিম বাংলার মাটি থেকে চিরবিদায় নিতে হয়েছে কথা ঠিক কিনা তাহলে একটা বাড়িতে যদি একটা লাল ঝান্ডা পুঁতে দিলে যদি বিদায় নিতে হয় আর পীরের আওলাদের গায়ে যদি হাত উঠে যায় আচ্ছা একে তাড়াতাড়ি বেশি সময় লাগবে না 21 সালে যদি থাকতে চাও দিদির কাছে গ্রামগঞ্জ থেকে পৌঁছাও যে 21 সালে যদি থাকতে চাও তাহলে জনগণের পক্ষে ফুরফুরা দরবারের পক্ষে ফুরফুরা শরীফের দরবারের আইন ফুরফুরা শরীফের দরবারের যে দাবিগুলি এগুলি আস্তে আস্তে মেনে নাও কথা ঠিক কিনা বলেন শুধু মুখে বলছে মেনে নিয়েছি সিপিএম এর আমলে জানা চাকরি ছিল তার থেকে তৃণমূল সরকার কমিয়ে দিয়েছে আপনার টের পান না খবরগুলো দেখেন শুধু একটা করে সাইকেল দিয়েছে আর কন্যাশ্রী যুবশ্রী এই কত সব সিঁড়ি আছে শুধু সিঁড়িগুলোই দিয়ে যাচ্ছে সিঁড়ি সিঁড়ির ভিখারি নাকি তোমরা আব্বাস ভাই দাবি করেছে ওই সিঁড়ি ফিরি না দিয়ে একটা মেয়ে ছেলের বিয়ে খরচা দিয়ে দাও ওটা কার পয়সা সরকারের পয়সাই নয় ওয়াকফের পয়সায় যে ওয়াকফটা ভোগ করছ রাইটার্স বিল্ডিংটা ওয়াকফ সম্পত্তির ভিতরে দাঁড়িয়ে আছে আমার বাবাদের সম্পত্তির উপরে দাঁড়িয়ে আছে ওর ভাড়ার টাকাটা যেটা হবে ওটা দিয়ে 3 লক্ষ টাকা একটা মেয়ে ছেলের জন্য বিয়ে দিয়ে দাও এ দাবিটা ঠিক আছে না ভুল আছে ও এ দাবিটা আব্বাস ভাই করতে চুলকনি ধরে গেল নাকি একটা কন্যাশ্রী 25,000 টাকায় মেয়ের বিয়ে হবে না ওটা মেয়ের বিয়ে হবে না মেয়ের হাত ধোয়ানির জন্য দিচ্ছে ওটা দুটো জুতো কিনে দিতে পারবে না দুটো মজা কিনে দিতে পারবে না এতদিন কোথায় ছিল এগুলো তো বাপেরাই জোগাড় ছিল আজকে এগুলো দেখে মনে করছে বিরাট কিছু দিয়ে দিচ্ছে আমাদের অধিকার গুলো যদি না পাইয়ে দেয় বিজেপি আসবে না থাকবে সেটা আমরা দেখবো না আমরা কি পাচ্ছি এটা দেখতে চাই আমাদেরকে কি দিচ্ছে এটা দেখতে চাই যদি না পাই আমরা সঠিক মতো আমাদের আন্দোলনটা চলবে বলেন আব্বাস ভাইকে হ্যারেস করার জন্য আমরা প্রতিবাদ করছি 24 ঘন্টা আমাদের ভাইজান সময় দিচ্ছে গুন্ডা শওকত মোল্লাকে অ্যারেস্ট করতে হবে এবং তার গুন্ডা বাহিনী যারা অ্যাটাক করেছে তাদেরকে অ্যাটাক করতে অ্যারেস্ট করতে হবে না করা পর্যন্ত আমাদের পরবর্তী পদক্ষেপ আবার নেওয়া হবে আপনারা একমত আছেন তো 24 ঘন্টা যেহেতু সময় আব্বাস ভাই দিয়েছে আমরা 24 ঘন্টা দেখবো পথ অবরোধ না করে কথা ঠিক কিনা পথ অবরোধ না করেই দেখবো যে রাজ্য সরকার তার গুন্ডাকে তুলছে না তুলেনি যদি 24 ঘন্টার ভিতরে না তুলে পরবর্তী পদক্ষেপ আঞ্জুমানে জমিয়ত উলামা আহলে সুন্নাতুল জামাত এখানে যারা নেতৃত্ব আছে আলোচনা সাপেক্ষে আমাদের পদক্ষেপটা জানাবো পদক্ষেপ জানানোর সাথে সাথে আপনাদেরকে সাড়া দিতে হবে আপনারা পারবেন তো সাড়া দেবেন তো হদর কসম করে বলছি আমরা বিক্রি হয়ে যাই রে সিপিএম এর আমলে আমাকে কৃষ্ণপুর ঢোকা বন্ধ করেছিল জানেন তো আবার হয়তো করতে পারে এরা বিশ্বাস নাই ভরসা নাই তাহলে আজকে আমরা সিপিএম এর নেতা সিপিএম এর বিরুদ্ধে আমরা যাইনি আমরা গিয়েছিলাম অন্যায়ের বিরুদ্ধে আজকে তৃণমূলের বিরুদ্ধে আমরা নাই আমরা আছি অন্যায়ের বিরুদ্ধে যার কারণে আজকে আমরা আবার দোষী হয়ে যাচ্ছি অন্যায়ের বিরুদ্ধে থাকার জন্য অন্যায়ের প্রতিবাদ করার জন্য তাই আগামীতে আপনারা যদি মজবুত থাকুন ইনশাআল্লাহ আমাদেরকে আবার কসম বলছি আমফানের টাকাগুলো ঘরে ঘরে পৌঁছে আপনারা মজবুত হয়ে যান মুনাফিকিটা না করেন কেন্দ্র থেকে আবাস যোজনা বলেন রাজ্য থেকে কোন যোজনা থেকে যে ঘরে আসুক গরিব পেয়ে যাবে কোনো অসুবিধা নাই ঘরে যে দিয়ে আসবে তোর নামে ঘর এসছে রে তোর নামে ঘর এসছে দিয়ে আসবে আমার ভাইরা বাবাজিরা একটা কথা বলছি আজানটা হবে তারপরে কিন্তু আমার শেষ বক্তব্যটুকু দিয়ে শেষ ডিসিশনটা শোনাবো শুনিয়ে দোয়া করে দেবো আজান তো হচ্ছে নামাজ তো বড় বেঁচে থাকলে নামাজ কথা ঠিক কিনা বলেন বেঁচে থাকলে নামাজ বেঁচে থাকার আগেই নামাজের আগে যদি মেরে দেয় নামাজ কোথায় যাবে তাই নামাজ আমাদেরকে পড়তেই হবে তা বলে
আপনারা নামাজ পড়ার আগে শেষ করে দেয় যদি তাহলে কাকে নিয়ে টিকে থাকবো? তাই একটুখানি দাঁড়ান, কেউ ঘটোপাটি করবেন না, আজানটা শেষ হয়ে যাক। আজানটা হচ্ছে একটা আদব, আজানটা শোনা হচ্ছে আমাদের একটা আদব। অতএব আজানটা আমরা কানে শুনবো, তারপরে ইনশাল্লাহ শেষ বক্তব্য দিয়ে দোয়া করব।